ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা আমি আজকে খুব সকাল সকাল শুরু করেছি, ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সবে বাজে 7:30, তো ভাবলাম সকালবেলা সব কাজকর্ম করব, তার আগে একটু চা করে নিই, দুজনে একটু চা খেয়ে নিই, চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নেবো। যেহেতু ঠান্ডাটা পড়েছে, ঠান্ডার মধ্যে একটু সকালবেলা আগে চাটা খেয়ে নিলাম, রচা করলাম ওর জন্য আজকে সকালে করে, তারপরে সব বাদবাকি কাজ সারব। তো আমি চাটা এবার খেয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আমার কাজকর্ম আশিবাসী কাজ সারব। তার আগে আমি তোমাদের বলছি, পরে দেখা হবে, কথা হবে, টাটা, বাই বাই। দেখো সকাল সকাল সবাই রোদ পোহাচ্ছে ঠান্ডার মধ্যে, আমাদের বাড়ির এই বিড়ালটাও আছে আর আমার ছোটো কাকা শ্বশুর, আমি আমার এই মুহূর্তে স্নান পূজা সব হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিচ্ছি। সকালে রোদটা বেশ ভালোই লাগছে, যেহেতু শীতের সকাল, তো রোদ পোহাতে থাকলে তো হবে না, রান্নাঘরেও যেতে হবে। তাহলে তার আগে তোমার সাথে একটু গল্প করে নিই, রান্না তো করতেই হবে, বেশ ভালো লাগছে। বিস্কুট খেয়ে তারপরে খা, বলছে যে লেস খাবে, সকালবেলা দাদু দিয়েছে, যেন তাহলে আগে বিস্কুট খেয়ে নে, তারপরে এখন দুপুর 2:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, আবার একটু রোদ পোষাবো, ছেলেকে আবার খেলতে নিয়ে যেতে হবে একটু পরে। খাওয়া দাওয়ার পর রোদ পোহাতে বেশ ভালোই লাগে এই ঠান্ডার দিনে। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলের এখনও খাওয়া হয়নি, এখনও 10 মিনিট লাগবে, ওই 1-2 করে খাবে, ফোন দেখবে না, টিভি দেখবে। এবার বলেছি ফোনটা আমি নিয়ে নিয়েছি, বলেছি যে ফোন দেবো না, তুই তাড়াতাড়ি খেয়ে ওঠ, তো বলছে এবার তাহলে চামচ দাও, কোনো চামচ দিয়ে বলে, ঠিক আছে আমি একটা চামচ দিয়ে আসলাম। আমার ছেলের এখন খাওয়া হলো, খেয়ে দিয়ে আসলো, এবার একটু রেস্ট নিয়ে আবার খেলতে নিয়ে যাবো বিকালবেলা। বিকালবেলাও আবার তোমাদের সাথে কিছুক্ষণ কথা হবে। ফেরেকে নিয়ে মাঠে চলে এসেছি, বিকাল এখন 4:30 বাজে, আমি একটু লেটেই আসলাম, ওকে আগে পাঠিয়ে দিয়েছি, একটু টুকটাক কাজ ছিল, সে ছেড়ে এসে এবার একটু বসলাম এবং সবার সাথে একটু বসে কিছুক্ষণ থাকবো। তোমাদের দেখাচ্ছি মাঠটা কত বড়, এই যে দেখো মাঠটি অনেক বড় মাঠ, মানে এই মাথাতে ওই মাথা অনেকটা, এবং চারিদিকে গাছ গাছালি অনেক কিছু আছে, পুকুর আছে। তো তোমাদের ভালো করে পরে একদিন দেখাবো, আমাদের ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। আজকের মতো আমি এখানে শেষ করি।